আলু কি আলু হ্যাঁ মিষ্টি আলু মিষ্টি আলু হ্যাঁ দুইটা দাওত আছে খানাই সাজে বন্ধু বান্ধবের সাথে দেখা আসসালামু আলাইকুম আমি আছি সুদীপ আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো অনেকদিন পর আজকে একটা ভিডিও নিয়ে আসলাম তো অনেকজন রিকোয়েস্ট করছে এই কারণে ভিডিও করা তো আজকে সারা দিনে কি কি করি আপনাদের কাছে শেয়ার করব সো এখন আমি যাব মসজিদে নামাজ পড়ার জন্য তো ওখান থেকে নামাজ পড়ার পর কি কি করি আপনারা পুরো ভিডিওটাই দেখবেন আর লাগলে লাইক কমেন্ট শেয়ার দেওয়ার পাশেই থাকবেন তো তো এখন মসজিদ থেকে বের হইলাম নামাজ পড়া শেষ এখন বাড়ির দিকে রওনা হব তো তারপরে দেখি কোথায় যাই নামাজি লোক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে রোজা রাখে সবাই দোয়া করবেন তার জন্য দোয়া করবেন আর রমজান মাসে ওইখানে ওই যে ছোট ভাই ব্রাদার বসে রয়েছে তারাও নামাজ পড়ে ওরাও রোজা রাখে আপনাদের মতো না আর রোজার মাসে সবাই নামাজ পড়বেন রোজা রাখবেন আর কিছু কথা আছে যে কিছু লোক আছে যে তারা রোজাও রাখে না তারপরে নামাজও পড়ে না আর ছোট ছোট পোলাপার নামাজ পড়ে রোজা রাখে তাদের মসজিদের হুজুর শরম পাইতে হবে না হুজুর আজকে কয়টা দাওয়াত আছে হ্যাঁ দুইটা দাওয়াত আছে তো আমাকেও একটা ধ্যান আমারও আজকে একটা দাওয়াত আছে আমার একটা দাওয়াত আছে বুঝতে পারছেন দেখা যাইতেছে রে গাদা কি করতেস এনে গোসল করবি না বাজার বাজার যাবি বাজার যাবি নাকি না বাজার যাবি না না নালে গেলাম বাজার যামগা আচ্ছা ঠিক আছে তো এখন বাজার যাওয়ার জন্য রওনা হয়ে গেলাম এখান থেকে এই টুলিতে বা অটো বলা হয় তো আমরা উঠে গেলাম এখানে আছে যে দুই মামু আর হচ্ছে আবদুল্লাহ আছে গাড়ির আওয়াজে শব্দেতে কিছু শোনা যাইতেছে না ভালো করে দেখেন কি অবস্থা তো এখন আসলাম বাজারে বাজার দেখি বাজার করা কি কি কিনা যায় এখন এখান থেকে টাকা উঠাইলাম বিকাশ দোকানে তো এখানে আইসা যে বন্ধু বান্ধবের সাথে দেখা তো ওর সাথে একটু দেখা করলাম তো এখন যাব বাজারে দেখি কি কি কিনা যায় আমি আপনাদের পুরাটাই দেখাবো তো দেখতে থাকো তো এখন আসলাম বাজারের ভিতরে এটা হচ্ছে এই যে তরে তরকারি মানে যে সবজি টবজি এগুলা বেচার জন্য তো এখানে সব কিছু পাওয়া যায় এইখানে হলো সবজি টবজি বেচে তো আমি এখানে আসলাম আবদুল্লার লগে কইরা তো এখানে আইসা মানে জিগাইতাছি আলু কেনার জন্য আইছি তো এখানে আলুর দাম অনেক বেশি 50 টাকা কেজি বলতাস রে কি করে বাড়াইছা হ্যাঁ কাকা কি এডাই কি আলু হ্যাঁ মিষ্টি আলু আবদুল্লাহ কি করছেন হ্যাঁ তারপর সবজি টবজি কেনার পর বাজার ওই সাইডে শেষ করার পর আসলাম মাছ বাজারে মাছ কেনার জন্য তো এখানে আইসা মাছের যে দাম তারপরে মাছ কেনার পর তারপর আসলাম হচ্ছে এই যে এইখানে এইখানে আইছিলাম মোজ ভাঙ্গাইতে দিয়েছিলাম মানে গুঁড়া করার জন্য এইখানে আইসার বাইরে ভাই অনেক টাইম বৈশা বৈশা হা বাজার দেখতেছি আর হচ্ছে বৈশা আছিলাম মানে এত গরম লাগছে রোজা থাইকে মনে করলেন কি অবস্থা টাইমা টাইমা মনে করলেন কাইসে টাইসে অবস্থা বিধি গিচ্ছা তো দুই ভাই এখানে বৈশা বৈশা মনে করলেন এদিক ওদিক তাকাইতেছি আর হচ্ছে মনে করলেন দেখতেছি যে অবস্থা আই সিরিয়ালে পড়ে গেছিলাম অনেকক্ষণ ওই যে আবদুল্লাহ বৈশা রয়েছে ও বয়ে বয়ে কাঁচতাছে তো তারপর এখন অনেক টাইম বসার পর আমাদের বাজার করা শেষ তারপর আমরা বাড়ির দিকে রওনা হয়ে গেলাম
তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক কমেন্ট দিয়ে শেয়ার করবেন ভিডিওটা। আল্লাহ হাফেজ।